Interdisciplinary collaboration. Yesterday we have discussed about teachers. Assalamualaikum sir. Assalamualaikum sir. Assalamualaikum sir. Assalamualaikum sir. Assalamualaikum. আর এর করোনা মানে কবে যারা দিয়েছে সবার সালাম দিয়েছি প্রত্যেক জনের সালাম দাও তাহলে সালাম নিতে নিতে ক্লাসে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার তারপরে আজকে ক্লাসে পড়া প্রথমে আমি কত হলো লামা বলবে কাসিম মানে কি আসসালামু আলাইকুম স্যার বলো লামা আসসালামু আলাইকুম স্যার সামজিদা বলো সামজিদা আচ্ছা আচ্ছা শোভা শোভা বলো তোমাকে দেখি কথা শুনতে পাচ্ছ না ইয়েস স্যার বলো তার মানে কি মুছানি এবার বলো সামিলা বলো মিউট করতে হয়েছিল এটার মানে বলো এটার এটা বলো এটা ইয়েস স্যার এটার মানে কি কি এটা মানে বর্ণ এটা বর্ণ লেটার মানে বর্ণ বর্ণ বাতি থি এটা মানে বর্ণ বাতি থি লেটার মানে বর্ণ বা রাশি ভেরি গুড এরপরে আবরণ বলবে নাফিম আবরণ ইয়েস স্যার আবরণ মানে কি ইয়েস স্যার কমান মানে বলো তো আমো কমান মানে আদেশ বা আদেশ করা থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে এরপরে বলবে জাবাদ হাসান ওই জাবাদ স্যার স্যার কথা শোনা যায় না স্যার এখন দেখা যাচ্ছে আচ্ছা এবার জাবাদ বলো ইংলিশ মানে কি স্যার শুনতে পারলাম না আবার বলেন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন মানে লেটার মানে বর্ণ বা চিঠি লেটার মানে বর্ণ বা চিঠি লেটার মানে বর্ণ বা চিঠি এরপরে বলো নির্দেশনা এটা কি লিখবো শাহাদা কিন্তু লিখছে স্যার নির্দেশনা পড়া পাই আচ্ছা এবার আমার কথা শুনো তোমাদের প্রত্যেককে ব্লক করে দিয়েছি এবার আমিও আমার কথাকে মন দিয়ে শুনো তোমরা একজন যদি কথা বলো এত জোরে আওয়াজ হচ্ছে যে অন্য জনের কথা শোনা যাচ্ছে না আর তুমি মনে করছো স্যার মনে আমার কথা শুনতে পাচ্ছে না তোমার মতো চার পাঁচজনে একসাথে কথা বললে আমি কারোরাই উত্তর দিতে পারবো না অতএব তোমরা মন দিয়ে শুনো একবার বললে আমি বুঝে নেব ঠিক আছে এবং খুব কম কথা বলে শুনো বেশি কি বোঝা গেল আমার কথা
এটা আমি এখন বলছি এভাবে শুনো যখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো একে একে প্রশ্ন করবো নাম ধরে আমি জিজ্ঞেস করবো ঠিক আছে প্রত্যেকের নাম এখানে 69 জন ক্লাসে আছে এই 70 জন অলরেডি হয়ে গেছে এই 70 জনারই নাম আমি দেখতে পাচ্ছি একটু ঘোরালে আমি দেখতে পাবো সব প্রত্যেকের নাম অতএব তোমরা কেউ কথা বলবে না ঠিক আছে এবার মির্জা বলবে মির্জা মির্জা বলবে মির্জা বলো মির্জা শুনতে পাচ্ছ আচ্ছা মির্জা শুনতে পারি লাবিব বলো লাবিব লাবিব হ্যাঁ স্যার হ্যাঁ লাবিব বলো লায়ন মানে কি কি স্যার লায়ন লায়ন এ আই ও সিংহ লায়ন লায়ন সিংহ লায়ন মানে কি সিংহ সিংহ সিংহের মতো বলতে হতো নাহলে বলছো বিড়ালের মতো তাহলে হবে আপনি কাইট লিখেছেন কাইট বানান আপনার ভুল আছে হবে স্যার কে আই টি ই হবে ঠিকই আছে ঠিকই আছে স্যার ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে কিটি লিখছেন কিটি লিখছেন এরপরে বলো মইন কত নাম্বার পৃষ্ঠা স্যার স্যার একটু স্যার পৃষ্ঠা মইন যা মানে বলো যা মইন বলো যা স্যার লিখবো আরে ও লিখতে বলছি বলছি না লিখলো লিখবো কত বুঝতে পারি না একবার বলেন তো স্যার যার মানে বলো স্যার আসসালামু আলাইকুম স্যার আলমুইন আচ্ছা বুঝতে পারি বলো সাদ আলী বলো সাদ আলী বলো কি বলবো তুমি বলো লায়ন মানে বলো লায়ন মানে সিংহ স্যার আচ্ছা ভেরি গুড এরপরে বলবে এরপরে বলবে মাহির 122 রোড মাহির বলো মাহির বলো ইগলু ইগলু স্যার ওটা দুটো আছে ঘর বরফের ঘর ইগলু মানে বলো বরফের ঘর বরফের ঘর না বলো মিসিং মিসিং স্যার স্যার লেটারের নিচে কি লিখেছেন কি বললেন আচ্ছা তোমরা বেশি কথা বলছো তো এখন আমার কথা শোনো এত বেশি কথা বললে ক্লাস হবে না তোমাদের কথা এখানে শুনবো না আমার কথা তোমরা শুনবা ছোট্ট শিশুর মতো মনে করো যে নার্সারি প্লে মাস্টার মতো স্যার একটু লিখবো স্যার এটা ভুল হয়েছে ঠিক আছে তারপরে বলছো স্যার এটা বলতো হতে হলো তুপা বেবার আমি কথা বলবো তোমার সঙ্গে ঠিক আছে এবার আমি পড়বো হলো পরের পৃষ্ঠা ইউনিট 9 তে লেখা আছে সবাই বের করো পেজ নম্বর 18 ইউনিট নম্বর 9 পরের পৃষ্ঠা এখানে একটু মুখ বন্ধ করে দেখো আমি যা যা দেখাই তারপরে কথা বললে এবার বন্ধ রেখে দিই এই যে এই পৃষ্ঠা আমরা পড়বো ঠিক আছে এখানে লেখা আছে সবাই বইয়ে হাত দাও প্রত্যেকে বইয়ে হাত দাও দিয়ে এখানে লেখা আছে দেখো কমার্স এন্ড ইনস্ট্রাকশন আউটসাইড দ্য ক্লাসরুম
তো গতকাল কমান্ড ইনস্ট্রাকশন আউটসাইড দ্য ক্লাসরুম এগুলো আমি লিখে দিয়েছি আজকে আমরা লিস্ট থেকে পড়ব লিসেন এন্ড স্টে মানে লিসেন মানে শোনা যারা পারবে না তারা লিখবে লিসেন মানে শোনা কমপক্ষে পাঁচবার লিখে দেওয়া হয়েছে 2021 সালে লিসেন মানে শোনা কমপক্ষে একবার কম হতে পারে তবে আজকে আবার লিখলাম লিসেন মানে শোনা দাঁড়া লেখার প্রয়োজন হবে ঠিক আছে এরপরে কোথায় স্ট্যান্ড ইন এ লাইন স্ট্যান্ড মানে দাঁড়ানো স্ট্যান্ড মানে দাঁড়ানো স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো স্ট্যান্ড মানে দাঁড়ানো ঠিক আছে এই যে এখানে ছবিতে দেওয়া আছে ভালো কাজ আছে এই যে সারি ভাবে দেওয়া আছে এই যে এরপরে বলা হচ্ছে প্লিজ প্লিজ শব্দের অর্থ হলো অনুগ্রহ করে প্লিজ প্লিজ শব্দের অর্থ হলো অনুগ্রহ করে প্লিজ প্লিজ শব্দের অর্থ হলো অনুগ্রহ করে অনুগ্রহ ঠিক আছে প্লিজ প্লিজ মানে অনুগ্রহ অনুগ্রহ করে দয়া করে প্লিজ এগুলো সবাই সুন্দর করে মুখ বন্ধ করে তুলে দাও ঠিক আছে আমি বানানসহ বলে দিচ্ছি ও বইও লেখা আছে এল আই এস ই ই এন লিসেন লিসেন মানে শোনা এ এন ডি এন্ড এন্ড মানে এরকম এস এ ওয়াই সে সে মানে বলা এস টি এ এন ডি স্ট্যান্ড মানে দাঁড়ানো লাইন এ লাই এন এ লাইন 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 মানে সারি লাইন মানে কি সারি প্লিজ পি এ ই এ এস সি প্লিজ মানে অনুগ্রহ অনুগ্রহ করে দয়া করে ঠিক আছে অনুগ্রহ করে দয়া করে আচ্ছা এগুলো লিখে তারপরে মাথা তুলবা সবাই পারলেও লিখবা না পারলেও লিখবা কারণ লিখতে লিখতে আমাদের লেখা সুন্দর হবে আর পড়াগুলো মনে হয়ে যাবে আচ্ছা ফারিয়া লিখে দেখাইছে থ্যাংক ইউ ফারিয়া আচ্ছা খাতা নামাও তুমি এবার খাতা নামাও আচ্ছা তো এবার এই কয়টার মধ্যে কারো প্রবলেম আছে ওখানে চন্দ্রবিন্দু হবে দাঁড়াও দাঁড়ানোর ওখানে আমি এখন মিশে দিয়ে নতুন পড়া লিখবো তো দেখো আমি এখন পড়াই দেখো লেখা আছে স্ট্যান্ড ইন এ লাইন সারিবদ্ধ ভাবে দাঁড়াও তাহলে স্ট্যান্ড ইন এ লাইন সারিবদ্ধ ভাবে দাঁড়াও কিভাবে দাঁড়াবো এলোমেলো ভাবে না সারি ভাবে এভাবে সুতরাং দয়া করে প্লিজ অনুগ্রহ করে দয়া করে ডন টক কথা বলো না আগে তোমাদেরকে বলেছি কথা বলো না বইও লেখা আছে কথা বলো না তারপরে তোমরা কথা বলছো
তাহলে যারা কথা বলবে তারা কি টিচারের কথা শুনলো না? তাহলে বলা হচ্ছে প্লিজ অনুগ্রহ করে ডোন্ট টক, কথা বলো না, ডোন্ট টক কথা বলো না, টক মানে কথা বলা, টক মানে কি, টক টক শব্দের অর্থ বলো মানে কথা বলা, টক মানে কথা বলা, টক মানে কথা বলা, আর ডান্স মানে চুপ করা। আচ্ছা তোমাকে কথা বলতে বলেছি, আমরা সবাই বুদ্ধিমান দেখি তো করা হয়। আচ্ছা সবচেয়ে কম কথা কে বলতে পারে, যে কম কথা বলবে তার জন্য মৌখিক পুরস্কার আছে, ঠিক আছে? আর যে কথা বলবে সে পুরস্কার পাবে না। আচ্ছা তাহলে কথা কি, যেমন তোমার তেঁতুল টক, বিভিন্ন টক আছে না, টক খাবার, ওই টক না কিন্তু, এ টক মানে কথা বলা, আর টকের ইংরেজি হলো সোয়ার। তাহলে তার সুন্দর ইংরেজি আমি বলি, সোয়ার মানে টক, আর টক মানে কথা বলা, মানে টক, আর টক মানে কথা বলা। যেমন গ্রিন ম্যাঙ্গো টেস্ট সোয়ার, কাঁচা কি বললাম ইংরেজিটা, গ্রিন ম্যাঙ্গো টক সোয়ার, তাই না? গ্রিন ম্যাঙ্গো কি, ম্যাঙ্গো টেস্ট সোয়ার, কাঁচা আম খেতে টক, আর টক মানে কথা বলা, ঠিক আছে? মানে জাতীয়, ন্যাশনাল মানে কি, জাতীয়, জাতীয় মানে কি, জাতীয় সঙ্গীত, সঙ্গীত সঙ্গীত ভালোবাসি, তাই না? এটা হলো জাতীয় সঙ্গীত, যেটা আমরা যখন আমাদের স্কুল ওপেন হবে তখন আমরা সবাই মিলে আছে শান্তি দাস স্যার মুগ্ধ সবাই, ওকে ভেরি গুড, মুগ্ধ, হ্যাঁ মুগ্ধ মুগ্ধ। আচ্ছা এরপরে রাতে বুঝতে পেরেছো রিজওয়ান, এরপরে আমরা দেখো বলা আছে লিসেন টু দা ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত শোনো, শোনো এরপরে গান মানে বন্ধু,
ঠিক আছে, যেমন কালার মানে, কালার মানে রং, রং মানে ভুল, তাই না? কি সুন্দর মিলে যাচ্ছে, মানে সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং। আচ্ছা ভেরি গুড। তো এবার আমি এই যে ওয়ার্ড গুলো লিখলাম, সিং দা সং, গান কি গাও, তাহলে এবার এগুলো তোমার সব তুলে দাও। টপ মানে কথা বলা, নেক্সটা মানে জাতীয়, এনকে মানে সঙ্গীত, সিং মানে সং মানে গান। ঠিক আছে, তুলে দাও সবাই। গুলি করা যায়, গুলি করে পাখি মারা যায়, অজ্ঞান করা যায়। যদি তোলা হয়ে থাকে এবার আমি ধরবো। Yes sir, আমি কি বললাম আমার কথা কি? তোলা হয়ে গেছে। আচ্ছা প্রথমে ধরবো হলো আফরা। তুমি কি হলো স্যার? আফরা দেখি, আফরা তুমি শুনতে পাচ্ছ আমার কথা? না না ওয়ান স্যার, না না তোমার নানা এসেছে কি? আচ্ছা ন্যাশনাল মানে জাতীয়। সুহা শান্তিতা। আচ্ছা সুহা শান্তিতা বলবে, তোমার এটা হচ্ছে আমি পারবো। মানে তারপরে এখন আবার সময় হবে এখানে আবার দাঁড়াও, শারীরিক ভাবে দাঁড়াও, দয়া করে কথা বলো না, লিসেন টু দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীতটি শোনো, সিং দা সং, গানটি গাও। এই চারটা আমরা মনে করো স্ট্যান্ডা পড়লাম, স্তবক যে এখানে লেখা আছে
read the sentences. বাক্য গুলো পড়ো, রিড মানে পড়ো আর সেন্টেন্স মানে বাক্য, পুট দেম ইন অর্ডার ফর্ম 1 to 4. এখন পুট মানে রাখো, অর্থাৎ সেই সেন্টেন্স গুলো কোনটা কতক্ষণ পরে আছে সেটা আমরা এখন রাখবো, 1 to 4, 4 পর্যন্ত। এখানে বলাতে সিং দা সং, এটা 4 নম্বরে হবে, আমি বলে দিচ্ছি উত্তর, 4 নম্বরে হবে স্ট্যান্ড ইন লাইন, সারিবদ্ধ দাঁড়াও, এটা 1 নম্বরে আছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে, কারণ আমরা বামে থেকে ডানে পড়ি লেখার মতো এভাবে। তারপর 3 নম্বর বলা হচ্ছে, দেখো লিসেন টু দা ন্যাশনাল অ্যান্থেম, তাহলে লিসেন টু দা ন্যাশনাল অ্যান্থেম 3 নম্বরে আছে, আমরা 3 লিখবো, প্লিজ ডোন্ট টক 2 নম্বরে আছে, তাহলে এভাবে আমরা এটা আমরা পড়লাম, এভাবে এখন আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 1 নম্বর বলছে সিং দা সং, গানটি গাও, একটা দেখালো নম্বর আছে সিং দা সং, 4 নম্বর আছে, 4 নম্বর আছে না, 10 নম্বর কত আছে, 3 নম্বর আছে। এরপরে বলা আছে প্লিজ ডোন্ট টক, প্লিজ ডোন্ট টক, প্লিজ প্লিজ ডোন্ট টক, প্লিজ ডোন্ট টক, এটা আছে আর লিখব, এটা আছে 2 নম্বরে, তাহলে আমি উত্তর করে দিলাম। তারপরে কোনটা হবে এভাবে এখানে উল্লেখ করলাম, তার নাম্বার গুলো লিখে ন্যাশনাল
স্যার এটাই কি আজকের এইচ ডব্লিউ? আরেকটা দেখো, হ্যালো স্যার, ন্যাশনাল আরে যাও, ওবার সামনে জ্যাকেটটা এনে দাও স্যার। আসসালামু আলাইকুম স্যার।